সবাইকে জানাই প্রথমে গুড মর্নিং এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, 8:10-15 বাজে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে রীতিমতো কফি নিয়ে বসে পড়েছি। এবার তো গৃহিণীদের যেটা কাজ, রান্নাঘরে যেতে হবে, রান্না বান্না করতে হবে। সকালটা তো শুরুই হয় রান্নাঘর থেকে এবং শেষও হয় রাত্রিবেলা রান্নাঘর থেকে। বাকি ঠান্ডা জল চুবিয়ে রেখেছি যাতে ওই কাদা টাদা থাকে সেগুলো পড়ে যাবে নিচে। এরকম গাজর, বেগুন, আলু, শিম, তারপরে অনেক কিছু সবজি আছে, সব কিছু দিয়ে এই পালং শাকটা করবো। আর একটু বড়ি দেব, হাতে বানানো বড়ি আছে বাড়িতে, সেই পালং শাকটা করবো, সেই বড়ি দিয়ে করবো। আর ভাত হয়ে গেছে, এখন ডাল আর পালং শাক তাড়াতাড়ি করে খেতে দেবো, আবার দুপুরে দেখবো কি রান্না করা যায়। ঘরের খাটটা এখনো গোছাতে পারিনি, কারণ কালকে ভ্যাকসিন নিয়েছি, ভ্যাকসিন নিয়ে হাতে প্রচন্ড ব্যথা হয়েছে, আর এই মোটা কম্বল গোছাতে পারছি না, তাই ও এসে গুছিয়ে দেবে। ভ্যাকসিন নিয়ে প্রচন্ড হাতে ব্যথা হয়েছে, পারছি না গোছাতে। বাইরেটা সকালবেলা বেশ ভালোই লাগে দেখতে, প্রচন্ড ঠান্ডা, রোদে যেতে হবে না, প্রচন্ড ঠান্ডা লাগবে। ল্যাপটপটা এখানেই পড়ে রয়েছে, সকালবেলা একটু কাজ করছিল তার জন্য এখানেই পড়ে রয়েছে। খাটটা ভীষণ অগোছালো হয়ে আছে, আমি একটু অল্প করে গুছিয়ে রাখবো, তারপরে ও এসে কম্বলটা ঠিক করে দেবে। দেখিয়েছিলাম আগের ভিডিওতে লাকি বাম্বু গাছ অনেকটাই বড় হচ্ছে আস্তে আস্তে, দেখতেও খুব সুন্দর লাগে। 7 দিন 8 দিন হয়ে গেছে, আবার পরিষ্কার করতে হবে। এটা আমার ড্রেসিং টেবিল, এখানে দাঁড়িয়ে আমি সাজি। ঠিক আছে, রান্নাঘরে যাই দেখি ডালের অবস্থা কি। তো আমি ডালটা এদিকে বসিয়ে দিয়েছি, ডালটা এই সাইডে হোক, ডালটা ফুটে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব, ভালো করে ফুটুক। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়েছি, এবার বড়িগুলো ভেজে নেবো পালং শাক রান্নার জন্য। বড়িগুলো ভেজে নেবো আর পালং শাক ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। শীতকালে পালং শাক বেশ ভালোই লাগে। বড়িগুলোটা ভাজা হয়ে গেলে তুলে নেবো, আমি বড়িগুলো একদম লাস্ট ভেজে বড়িগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার একটুখানি
পাঁচ ফোড়ন দেব ফোড়নে, আর লঙ্কা ওই সবজির মধ্যে দেওয়া আছে তাই জন্য কিছু লঙ্কা দিলাম। পালং শাকগুলো দিয়ে দেবো, পালং শাকে আমি নুন হলুদ আর একটু চিনি দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করবো, তারপরে জল দিয়ে দেবো। একটুখানি পরে জল দেবো কারণ নুন হলুদ তো ভালো করে মিশে যাক। তারপরে ডালে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম কারণ ডাল প্রায় হয়ে এসেছে, নামানোর আগে ধনে পাতা দিলে ধনে পাতার গন্ধটা থাকে। আর একটু ফুটুক, আর এদিকে আমার পালং শাক নাড়াচাড়া করার জন্য নেড়ে দিই ভালো করে। বড়িটা নামানোর আগে দেবো তাহলে বইটি একটু শক্ত শক্ত থাকবে। এবার জল দিয়ে দেবো, ডালটা দেখো ডালটা আমার অনেকটা বেশ ধনে পাতার গন্ধ বেরিয়ে গেছে। ডালে যদি ধনে পাতাটা লাস্টে দেওয়া যায় তাহলে ধনে পাতার গন্ধটা থাকে। প্রথমে দিয়ে দিলে গন্ধটা চলে যায়। খেতে বসার আগে আশা করি হয়ে যাবে। চাপা দেওয়া থাকে যাই, এবার একটু উপর থেকে ঘুরে আসি, প্রচন্ড ঠান্ডা লাগছে, একটু রোদে যাই আর দেখি কোনো নতুন কোনো ফুল হয়েছে নাকি গাছে। এটা হচ্ছে গোলাপি কালার হয়েছে আর এটা হচ্ছে হলুদ কালার হয়েছে, এটা
আরেকটাও হয়েছে, এটা খুবই ছোট আর এটা একটু বড় হয়েছে। গাঁদা ফুলগুলো হয়েছে কিন্তু এখনো বড় হয়নি, আরো বড় হবে। শিউলি ফুল গাছ অনেক ফুল হয়েছিল কিন্তু এখন শুকিয়ে গেছে, কারণ সিজন নেই আর, তাই শুকিয়ে গেছে, আবার সিজনে হবে। ঠিক আছে, তো রান্না তো বসে এসেছে, একটু রোদে থাকি তারপরে আবার হবে। চাপা দিয়ে রেখে দিই, আর হয়ে গেলে বড়ি ভাজা গুলো দিয়ে দেবো। আমার চচ্চড়িটা হয়ে এসেছে, পালং শাকের চচ্চড়ি, জলটা শুকিয়ে গেছে এবং অনেকটাই টাইট টাইট হয়েছে। এবার যে বড়ি ভাজাগুলো করে রেখেছিলাম, যদি বড় বড়ি হতো তাহলে ভেঙে দিতাম, কিন্তু যেহেতু ছোট ছোট বড়ি তাই আর ভাঙছি না। এবার বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি, আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো তরকারি। শীতকালে সবজি তরকারি খেতে খুব ভালো লাগে, আর বিশেষ করে যদি এটা গরম হয় তাহলে তো কোনো কথাই নেই। এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো, আবার রুটির সাথেও ভালো লাগবে খেতে, একবার ট্রাই করে দেখো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটাই। আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আমার সকালের রান্না বান্না। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো।